আসসালামু আলাইকুম আমি বনি আমিন আজ আমি যে টপিকের ওপর কথা বলবো প্র্যাকটিক্যাল ইন্টারভিউ কোশ্চেন অফ লিনাক্স মূলত যে অর্গানাইজেশনগুলো প্র্যাকটিক্যাল লিনাক্সের উপর আপনাকে ইন্টারভিউ নিয়ে থাকে তার আলোকে বেশ কিছু কথা বলবো অলরেডি যারা লিনাক্সে এক্সপার্ট অথবা লিনাক্সে যারা ইন্টারমিডিয়েট লেভেলে আসেন অথবা বিগিনার লেভেলে আছেন অথবা যারা শুরু করতেছেন সবার জন্যই এই বিষয়টা এই লিনাক্সটি এই লিনাক্স বেস কোশ্চেনগুলো প্রত্যেকেই করে থাকে আবারও বলছি এটা প্র্যাকটিক্যাল বেস হবে থিওরি বেস অনেক কোশ্চেনই হতে পারে যেগুলো কাইন্ড অফ হোয়াট ইজ লিনাক্স হোয়াই নিট লিনাক্স ফর অর্গানাইজেশন লাইক দ্যাট সামথিং সো এই জিনিসগুলো আমরা আসলে প্র্যাকটিক্যালি শেখা ট্রাই করব এবং কি বিভিন্ন কোশ্চেনগুলো আমরা সলভ করা ট্রাই করব সো সেশনটা একটু বড় হতে পারে আই থিঙ্ক একটা প্রবলেম হবে না আপনাদের সো যাদের জন্য প্রবলেম হবে তারা স্কিপ করে যেতে পারেন সো ফার্স্টলি একটা কোশ্চেন লাগবো হোয়াট ওয়েস আর ইউ রানিং অনেক সময় অনেক সার্ভারের জন্য বিভিন্ন ভার্সনের বা বিভিন্ন ওয়েস রানিং করা কি টাইপ ওয়েস লাইক দ্যাট ইউনিক্স ব্যাকস হ্যা বা লিনাক্সের যে কোনো ভার্সন হতে পারে আমরা সেরকম একটা কোশ্চেন সলভ করবো সো আমরা কোশ্চেনটা লিখে ফেলি হোয়াট ওএস আর রানিং সিস্টেম ওকে রানিং হোয়াট সিস্টেম রানিং এটাতে আসলে আমরা অয়েস্ট্রা ইয়েস অপারেটিং সিস্টেম মানে হোয়াট অপারেটিং সিস্টেম আর রানিং সো আমরা এই কোশ্চেনটা কিভাবে সলভ করতে পারি সো একটা কমান্ড আছে ইউনেম এন এম ইউনেম তাহলে আমাদের যে সিস্টেমটা বের হলো যে কি সিস্টেম আসলে অপারেটিং সিস্টেম রানিং আছে সিস্টেমে সেটা হচ্ছে লিনাক্স সো ইউনেম দিলে লিনাক্স বের হলো সো আরেকটা কোয়েশ্চেন আমরা লিখি এই রিলেটেডই যে টু হোয়াট ইজ ইউর কার্নেল ভার্সন হোয়াট ইজ কার ভার্সন ওকে তাহলে এই সিস্টেমটা আমরা জানি যদি ম্যান কমন করি ম্যান ইউ নেম ইউ নেম তাহলে আমাদের যে বেশ কিছু বের হবে নেম পিন দ্য সিস্টেম ইনফরমেশন নেম দিলে কি হ সিস্টেম ইনফরমেশন এতে অল ট্রাইভ অল ট্রাইভ সিস্টেম ইনফরমেশন বের হোক এসতে কি হোক কার্নেল বের হোক এসতে আমাদের কী হোক কার্নেল নেম বের হবে এবং কি এনতে কি হবে এনতে সে নোট নেম বের হবে এবং আরতে কার্নেল রিলিজ দ্যাট মিনস ভার্সন আমাদের বের হবে কার্নেল ভিতে ভার্সনও বের হবে এমতে মেশিন এই বিষয়গুলা আমাদের বের হবে সো ইজিলি আমরা কুইক করে দেই ইউর নেম এইস সরি হেল্প তাহলে আমরা কি করতে পারি ইউ ইউ নেম আর থেকে রিলিস আমার কার্নেল ভার্সনের যে রিলিস রয়েছে সিক্স পয়েন্ট এইট পয়েন্ট ইলেভেন এটা বেরোতে পারছি আর একটা ছিল ভি এটাও হচ্ছে আপনার ভার্সনকে রিলিজ করে সো ভার্সনকে রিলিজ করে সো আমরা যদি অল কমন দেই ইউর নেম এ দেই তাহলে আমাদের পুরাটা রিলিজ হয়ে যেমন আমাদের কালি চলতেছে কালি কত পয়েন্ট চলতেছে এবং কি এর যে রিলিজটা রয়েছে এ নিউ এই ভার্সনটা চলতেছে সো আমরা দুইটা কোয়েশন সলভ করে ফেললাম একটা হচ্ছে হোয়াট ইজ ওএস আর রানিং এবং কি হোয়াট ইজ কার্নেল ভার্সন ওকে হ্যাঁ দেন আমরা আরেকটা কোশ্চেন নিব সেটা হচ্ছে সাপোজ ধরেন এক বছর আগে আমি একটি ওএস রান করেছি জানেন আপনারা যারা সার্ভার থাকে ইন্ডাস্ট্রিয়ালে সেই সার্ভারগুলো কখনো অফলাইনে যায় না তখন এমন একটা কোশ্চেন হতে পারে হাউ লং ট্রাইম মিশিন আর রানিং তাহলে আমরা লিখে পেলি হাউকে লং okay. long লং মেশিন রানিং মানে কত সময় ধরে আপনার মেশিনটা রান আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা ক্লিয়ার করে নিব ক্ষেত্রে আমরা কি করতে পারি হাউ লং ট্রাইম লাইক দ্যাট একটা কমন রয়েছে আপ ট্রাইম আপ কত দন ধরে আমার মেশিনটা রয়েছে সো আমাদের তেইশ ঘন্টা চুয়ান্ন মিনিট আপ টাইম রয়েছে এবং কি বারো মিনিট আপ টাইম রয়েছে আমি মেশিনটা অফ করেছিলাম আপনারা জানেন এটা ভার্চুয়াল মেশিন কিন্তু সার্ভারের ক্ষেত্রে সেটা অনেকটা লং টাইম মিস্টেক করবে যে কত আওয়ার ঘন্টা রয়েছে এবং কি ফর ইউজার রয়েছে লোড্রাইভারেস তো সো এটাও আমি যদি মেন কমন করি আফ ট্রাইম যেহেতু এটা একটা প্যাকেজ তাহলে আমাদের কিছু ডিসক্রিপশন দিয়ে দেয় পি হচ্ছে শো আফ ট্রাইম প্রপার্টি ফরম্যাট এইস এইসতে হচ্ছে ডিসপ্লে হেল্প ভিটে ভার্সন এই বিষয়গুলো আমাদের সি অলসো পি এস টফ ওকে আমরা কুইট করে দিলাম আফ ট্রাইম মাইনাস এইস তাহলে আমাদের এই বিষয়গুলা তারা আমাদের দেখাবে অপশনগুলো আমরা একটু দেখি তাহলে আফ টাইম আফ টাইম আমরা যদি পি দেই তাহলে আফ টাইম চোদ্দো মিনিট আমাদেরকে সেটাকে রান আছে আশা করি বুঝতে পারছেন আফ টাইম চোদ্দো মিনিট আমাদের রান হয়েছে যদি আমরা এস দেই পি এস তাহলে আমাদের সাথে আমাদের টাইম টেবিলটাও আমাদের দেখিয়ে দিবে ওকে আশা করি এই কুশ্চেনটা আপনারা বুঝতে পারছেন সো আমি আরেকটা একটা নিব একটা সিস্টেমে জিরো ফোর একটা সিস্টেমে কতজন ইউজার লগ ইন আছে তা আর লাইক দ্যাট হাউ মেনি ইউজার আর লগ ইন ইউ সিস্টেম তাহলে আমরা কী করবো লিখে ফেলি কুশনটা হাউ মেনি মেনি ইউজার্স লগ ইন সিস্টেম ওকে লগ ইন ইউজ সিস্টেম সো আমি এটাকে ক্লিয়ার করে নিব তাহলে এই কোয়েশনটা আমরা সলভ করতে গেলে আমরা দেখব যে হাউ লং ট্রাইম সো একটা কমন আছে অনলি ডব্লিউ তাহলে কতটা ইউজার আপনার লগ ইন আছে সেটাকে আইডেন্টিফাই করে দিই আমরা আগেও দেখছিলাম চারটা ইউজার রয়েছে তাহলে আমরা ডব্লিউ যদি এইস দেই ওকে ওকে আমরা মেন কমন করি ডব্লিউ ডব্লিউকে তাহলে অনেক কিছু হয়তো দেখতে পারবো শো ইন দ্য লগ ইন হোয়াট দ্য দে আর ড্রয়িং তারা কি করতেছে লগ ইন ইনফরমেশন দেখাবে ওকে তার সাথে যদি আমরা এইস দেই নো হ্যাডার যদি দেই নো কারেন্ট এস যদি দেই শর্টেজ ড্রাইম অ্যাপ ফ্রম আইপি অ্যাড্রেস পিতে পিআইডি এবং পিতে ভার্সন ওতে ওল্ড স্টাইল এই বিষয়গুলো আলোকপাত করবে সো আপনারা যারা আরও বিষয়ে বিস্তারিত নিতে চান বিভিন্ন প্যাকেজে তাহলে আপনারা সেই কমানগুলো দেখে আসলে কাজ করবেন আমরা নো কারেন্ট আমরা ইউ দিয়ে একটু ট্রাই করব সো আমি ক্লিয়ার করে নিলাম ওকে মেন ডব্লিউ ডব্লিউ ইউ তাহলে দেখা যাচ্ছে ইউজার আমাদের বিস্তারিত একটা ইনফরমেশন করতে পারি আমরা যেমন ইউজারটা কি করতেছে আমরা ইউজারগুলো যদি লিস্টগুলো দেখতে পারি তাহলে ইউজার লিস্ট আমি কিভাবে দেখতে পারবো ইউজার কালি কালি বর্তমানে আমাদের কালি ইউজার্স রয়েছে যদি দেখতে চান ক্যাট ইটিসি অল ইউজার কোথায় থাকে পি এস ডব্লিউ ডি তাহলে এখানে অল ইউজারগুলো রয়েছে সো আমি আর একটু স্পেসিফিক করে দিব গ্রাফ তাহলে ওকে যেমন কালি একটা ইউজার রয়েছে বনি একটা ইউজার রয়েছে জাকারিয়া নামে একটা ইউজার রয়েছে এই ইউজার এই তিনটা ইউজার আসলে স্পেসিফিক কি কাজ করতেছে সেই বিষয়গুলো আসলে আমরা দেখবো যে আসলে স্পেসিফিক ইউজারগুলো কি কাজ করতেছে সো ডব্লিউ প্যারামিটার গ্র্যাফ কালি যেহেতু কালি নামে একটা ইউজার রয়েছে সকালে ইউজারটা সিস্টেম ইউজার একটা আরেকটা হচ্ছে যে আপনার এসএসএস ইউজার এস সার্ভিসে সে লগ ইন রয়েছে এই দুইটা কাজ সে আসলে অ্যাকচুয়ালি সিস্টেমের ভিতর করতেছে সো আশা করি বুঝতে পারছেন এবং কি আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে কোন টাইমে সে লগ ইন করেছে দুইটা স্পেসিফিক বিষয় কিন্তু আরও লক্ষ্য করা যাচ্ছে যে কোন টাইমে সে লগ করেছে এবং কি কোন আইপি সে আসলে ইউজ করতেছে কোন আইপি সে ব্লকটা ইউজ করতেছে এবং কি গেটওয়েটা ইউজ করতেছে সেই বিষয়টা একটা ইনফরমেশন দিচ্ছে সো এখানেও যারা সিস্টেম নিয়ে কাজ করেন অনেক সময় অনেক ইউজার থাকে জানেন আপনার অর্গানাইজেশনের যখন রুল বেস কাজ করা হয় একটা সিস্টেমের একাধিক ইউজার থাকে কেউ রেড অর্নলি থাকে কেউ সিস্টেম থাকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ থাকে কেউ আবার বিভিন্ন ধরনের ক্যাচ বিশেষে বিভিন্ন পারমিশনগুলো তাদেরকে দেওয়া থাকে ওকে আমরা আরেকটা কোশ্চেন সলভ করব সেটা গ্রুপ সম্পর্কে হোয়াট গ্রুপ ডু ইউ বিলং টু গো মানে আমরা কোন গ্রুপের বিলং করি আমরা যদি একটু ওকে জিরো ফাইভ হোয়ার্ড গ্রুপ বিলং বিলং ট্রু ওকে আমরা কোন গ্রুপে বিলংস করি গ্রুপস যেখানে আমরা দুইটা গ্রুপে রয়েছি একটা হচ্ছে রুট গ্রুপ আর একটা হচ্ছে ড্রকার গ্রুপ বিকজ এখানে ডকার আসলেই ডকারাইজ করার আছে মেশিনটা সেই জন্য হয়তো আপনাকে সে প্রবলেমগুলো দেখাতেছে মানে দুইটা গ্রুপ দেখাচ্ছে সো অল গ্রুপ যদি দেখতে চাই ক্যাট ক্যাট ইটি সি জিআর ইউপিএস গ্রুপস সরি তাহলে আমাদের যে সিস্টেমের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলো আপনাকে তারা শু করতেছে তো আপনারা জানেন যে ওয়ান জিরো জিরো জিরোর পর থেকে যেগুলো সিস্টেম হয় সেগুলো হচ্ছে যেটা মেনুয়ালি সিস্টেম করা মেনুয়ালি ইউজারগুলোর জন্য সেই গ্রুপগুলা ইউজ হয় এবং কি এগুলো সিস্টেম ইউজারের জন্য ব্যবহৃত হ সো আমরা দেখে ফেললাম যে আসলে কতগুলো গ্রুপ আসলে আমরা বিলং করতেছি এখন যে গ্রুপে আমি ছিলাম তখন সেটা হচ্ছে রুট গ্রুপে ছিলাম সো আমি দেখব বনি কোন গ্রুপে রয়েছে আর একটা কুয়েশেন নিয়ে যেতে পারে হোয়াট গ্রুপ অ্যাসাইন থ্রু বনি যেহেতু বনি আর জাকারিয়া নামে আরেকটা গ্রুপ রয়েছে জিরো ফাইভ নট সিক্স ইটস হোয়াট groups অ্যাসাইন একাধিক গ্রুপও থাকতে পারে তো সে এ অ্যাসাইন ওকে হোয়াট গ্রুপ অ্যাসাইন টু বনি বনি নামে যে একটা ইউজার রয়েছে সে ইউজার কোন গ্রুপে তাকে অ্যাসাইন করা রয়েছে সো সুজা একটা বিষয় গ্রুপ বনি দিয়ে দিলেই হবে বনি বনি ইউজারে রয়েছে যেমন যদি জাকারিয়া মে বি স্পেলিংটা ঠিক নেই জাকারিয়া ওকে জাকারিয়া রয়েছে জাকারিয়া গ্রুপে তাহলে আরেকটা জিনিস দেয় ডকার ডকারও তো একটা গ্রুপ ডকার ডিওসি কে ইয়ার ডকার গ্রুপ ইউজার ও ডকার একটা ইউজার নয় এটা সিস্টেম ইউ গ্রুপ ওকে যে কমনগুলো আমরা দিয়েছি অল কমনগুলো যদি আমরা দেখি যেমন জিরো সেভেন আর একটা কুয়েশ্চেন নেই আমরা হিস্টরি দেখবো কি কি কমান আসলে অ্যাকচুয়ালি রয়েছে শো হিস্টরি তাহলে হিস্টোরি হিস্টোরি তাহলে আমরা কি কি কমান্ডগুলো চালাইছি এ পর্যন্ত সব কমানগুলো আমাদের শু করবে তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার যে কি কি কমানগুলো আমরা চালাইছি এ পর্যন্ত বা এক্সিকিউট করছি সে কমানগুলো আসলে আমাদের এখানে শু করাবে হিস্টরি হিস্টোরি বিষয়টা ক্লিয়ার সো ট্রাইল আর একটা বিষয় রয়েছে ট্রাইল ডট ব্যাশ হিস্টরি হিস্ট্রি ওকে ওকে নট নট It's not working actually. <laughs> yes, cat dot bash cat dot bash. History not execute, actually. Get that bash. History. Okay, no problem. Mm -hmm. I think I'm question to জিরো এইট হাউ of অফ র্যাম উই আর ইউজিং সিস্টেম আমরা কতটুকু র্যাম আসলেই সরি র্যাম আসলেই আমরা ইউজ করতেছি সিস্টেমে তাহলে আমরা এটা কী লিখতে পারি একটা লিখতে পারি এফ আর ডবল ই ফ্রি ফ্রি দিয়ে আমরা দেখতে পারি বাট ইটস নট রিডেবল আমরা সেটাকে হয়তোবা ওইভাবে রিড করতে পারতেছি না তাই কিছু প্যারামিটার দিব সো মেন ফ্রি এখানে বেশ কিছু রয়েছে টোটাল ইউজেস ফ্রি শেয়ার ক্যাশ অ্যাভেলেবেল সো যদি বি দেই তাহলে বাই টাকারে দেখাবে কে দিলে গুলো বাইট হিসেবে এম বি হিসেবে দেখাবে আর জিতে গিগা হিসেবে দেখাবে এই এইগুলো দিয়ে আমরা এই এখানে এসে পিকু বাইট এই এই বিষয়গুলো আমাদের শু করবে সো আমরা কিছু প্যারামিটার দিয়ে আমরা আসলে ট্রাই করব। যে সেগুলোকে রিড করার জন্য সো আমরা দিব আর ই ফ্রি এম তাহলে আমাদের টোটাল মেমোরিটা শ্যু করতেছে সো আমাদের টোটাল মেমোরিটা শু করতেছে সো আরেকটা প্যারামিটার যদি দেই জি হিসেবে সরি মাল্টিপল ইউনিট অপশন মেক এ ইন সেন্স ওকে জি ওকে মাল্টিপল ইউনিট এটাতে নিবে না জি তাহলে আমাদের জি না দি আমি এম দিই এম বি হিসেবে সেটাকে শু করবে স্যার টোটাল ইউজেসের যেমন ফ্রি আছে এত পার্সেন্ট আমি ক্লিয়ার করে নিলাম আটা ডা মানে কোশ্চেন আমরা সলভ করতে পারি দ্য হোয়াট সাইজ ইউর সোয়াফ আমাদের কত সোয়াফ রয়েছে সো ফ্রি মাইনাস প্যারামিটার এম আমরা গ্রাফ করে দিব গ্রাফ সফ সো আমাদের সফ রয়েছে এই পরিমাণ আমাদের মেমোরি সফ করা রয়েছে সো আমরা আরেকটা কোশ্চেন নিব জিরো নাইন হাউ মেনি প্রসেস আর কারেন্টলি রানিং লাইক দ্যাট তাহলে হাউ মেনি হাউ মেনি প্রসেস হাউ মেনি প্রসেস হাউ মেনি প্রসেস রানিং ড্যাট মিন্স রানিং মানে বর্তমান সময়ে কতটা প্রসেস আসলে রানিং রয়েছে আর ইউ নট অ্যাম দ্যাট মিন্স অ্যান রানিং ওকে ইটস এ ইজি কমান লাইক দ্যাট এ ইউনোর টাফ তাহলে আমাদের কতগুলো প্রসেস আইডি রয়েছে পিআইডি এবং প্রসেস ইউজার রয়েছে কতোগুলো প্রসেস রানিং রয়েছে সেটাকে একটা ব্যাখ্যা সো আমি একটু ক্লিয়ার করে নিব টপের সাথে দেখি আমরা কী কী কমন ইউজ করতে পারি প্যারামিটার টপ সরি নট ম্যাপ ম্যানো ওকে প্যারামিটার দ্যাট মিন্স প্যারামিটার

তাহলে এখান থেকে আমাদের সুবিধা হবে বের করা বিতে ব্যসমোট ওকে ট্রাইম ট্রিগাল পিআইডি লিস্ট মাইনাস পি ওকে ট্রফ এইস ইউ ইনভ্যালিড অপশান ওকে মেবি কোনো প্রবলেম যেটা আমি হয়তো দিতে পারছি না সো আবার দিব টপ ট্রপ পি আইডি ইউজার এই বিষয়গুলো আপনাকে শো করবে দেন আরেকটা কমন রয়েছে পি এস সরি পি এস দেখবেন যে পিআইডি মোড রয়েছে এবং কি টাইম রয়েছে সো পি এস মাইনাস এইস এবং কি কোন প্রসেসগুলা কীভাবে কাজ করতেছি সে বিষয়ে একটা মূলত ব্যাখ্যা দেওয়া ট্রাই করবে সো আমরা ক্লিয়ার করে নিব যেমন এল এস যদি মানে করি লিস্ট অফ ফাইল এটা সবাই জানে এটা বেসিক কমন আর একটা বিষয় নিয়ে আসলে শেষ করব অনেক সময় দেখেন আপনারা যেমন এলএস মাইনাস এ স মাইনাস এল এইএ যে দেখেন ডিআর ডব্লিউ এইচ আর রোড এই বিষয়গুলো কি এই বিষয়গুলো নিয়ে কথা বলে আমি এই ভিডিওটা আসলে শেষ করা ট্রাই করবেন ইনশাল্লাহ ওকে আমি একটু যাই যেটা ফাইল পারমিশনের একটা বিষয় একটা বিষয় দেখুন দেখেন এই যে এই বিষয়টা রয়েছে এই যে একটা বাটন রয়েছে একটা আমি দিলাম আর ডাব্লিউ এক্স আর তারপরে রয়েছে আর আবার দিলাম দুইটা এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলো এই সাইনের মানেটা কি এই সাইনের মধ্যে টাইপ অফ ফাইল অ্যাকচুয়ালি এই সাইনের মানেটা হচ্ছে টাইপস অফ ফাইল এই সাইনে মানেটা হচ্ছে টাইপ অফ ফাইল এটা ইউজালি হাইফেন অর ডিরেক্টরি ফাইল এবং কি হাইফেনের যে পারমিশন নট গ্র্যান্টেড হাইফেনের পারমিশন ইজ নট গ্রান্টেড ওকে তারপরে রয়েছে ইয়ে যে দেখছেন ডব্লিউ আর এক্স ডব্লিউ এটা হচ্ছে অনার পারমিশন কী পারমিশন অনার পারমিশন মানে যে অনার যে ইউজার তার পারমিশন তারপরে রয়েছে গ্রুপ পারমিশন এগুলো রয়েছে গ্রুপ পারমিশন যেমন গ্রুপ পারমিশন প্রথমে কি অনার পারমিশন সেটা রিড রাইট এক্সিকিউট যাই হতে পারে তারপরে যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে গ্রুপ পারমিশন গ্রুপে কী কী পারমিশন তার রয়েছে তারপরে রয়েছে অল অদার্স পারমিশন অল অদার্স পারমিশন এবং কি এই দুইটা বিষয়ে যে রয়েছে অল আদার্স পারমিশন সো এখানে দেখেন আরতে আরতে হচ্ছে রিড পারমিশন তারপরে রয়েছে ডব্লিউতে রাইট পারমিশন এক্সতে হচ্ছে এক্সিকিউটিভ পারমিশন এক্স তে কি এক্সিকিউটিভ পারমিশন আর আরতে কি রিড পারমিশন বিষয়গুলো আবার মনে রাখেন আর ডব্লিউ এক্স আর প্রথমটা কি অনার পারমিশন এটা কি ফাইল বা ডিরেক্টরি দেন আরেকটা অপশন রয়েছে অনার পারমিশন দেন আরেকটা রয়েছে গ্রুপ পারমিশন দেন আরেকটা রয়েছে অদার্স পারমিশন আশা করি বিষয়টা বুঝার মতো একটা প্রসেস রয়েছে সো আরেকটু যদি প্রবলেম থাকে আমার ইউটিউবে একটা ভিডিও রয়েছে টোটালি ফাইল পারমিশনের উপরে আশা করি দেখলে বেসিক কনসেপ্টগুলা ক্লিয়ার হবে এবং সেই সাথে আমাদের সাথে থাকবেন দ্যাট মিনস আমি একটা অলাভজনক অর্গানাইজেশন লিড করি সেটা হচ্ছে বনি সিকিউরিটি আমি ট্রাই করি সাইবার সিকিউরিটির যে বিষয়গুলো রয়েছে জনসাধারণের কাছে তুলে ধরতে এবং কে নিজেকে কীভাবে আমরা প্রটেক্ট করব এই বিষয়গুলো এবং কে হাউ টু লার্ন সাইবার সিকিউরিটির বেসিক লেভেল আমি বনি সিকিউরিটি একটা ইউটিউব চ্যানেলও রয়েছে বাট বনি সিকিউরিটি ইউটিউব চ্যানেলটি এখনও সেরকমভাবে কার্যক্রম শুরু করিনি বাট আমিন চ্যানেলে আমি যে সাইবার সিকিউরিটি পি রিকুইজিটগুলো ফার্স্টলি সেটাকে শেষ করিতেছি লাইক দ্যাট সাইবার সিকিউরিটি যেতে গেলে আপনার কি কি বিষয়গুলো দরকার হয় সেই বিষয়গুলো আমি কমপ্লিট করতেছি দেন যখন কমপ্লিট শেষ হবে দেন আমরা ড্রাইভ করব জাম্প করব সাইবার সিকিউরিটির উপরে সাইবার সিকিউরিটির প্রসেসের উপরে সো আমার চ্যানেলের সাথে থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম